হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটি হচ্ছে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি। সো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমি কিভাবে তৈরি করছি। ফ্রাই বানানোর জন্য এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ মুরগির মাংস, আর সামান্য একটু চিড়েও নিয়েছি। আর এই মুরগির মাংসকে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এভাবে। এখন আমি এখানে সব মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আদা রসুনের বাটা 1/2 চা চামচ পরিমাণ, একটি ডিম দিয়ে দিলাম। বড় সাইজের ডিম হলে অর্ধেকটা লাগবে, ডিমটার সাইজ ছোট ছিল এজন্য একটি দিয়েছি। 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ সিরকা, 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, 1 চা চামচ পরিমাণ লাইট সয়া সস, 1 চা চামচ পরিমাণ সুইট চিলি সস। এখন ভালো মতো মেখে নিচ্ছি। আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ইউজ করেছি, খুব বেশি ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। আর লবণের পরিমাণটাও আপনারা বুঝে ইউজ করবেন, কারণ এখানে আমি সস দিয়েছি 3 ধরনের, আর সসের মধ্যেও কিন্তু বেশ লবণ থাকে। আমি এটা খুব সময় ধরে মেরিনেট করব না, আমি ঝটপট চিকেন ফ্রাইটা করে নেব। আর আপনারা চাইলে একদিন আগেও করে রাখতে পারেন। ময়দা দিয়ে দিলাম এখানে 1/4 কাপ পরিমাণের থেকে একটু কম। আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা আমি পুরোটাই দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ। সব শেষে এখানে দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ইউজ করবেন। আমার কাছে এটার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই আমি দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে দিচ্ছি। এখন দ্বিতীয়বারের মতো আমি এটা খুব ভালো মতো মেখে নেব। আর মাখাতে মাখাতে আমার কাছে যদি মনে হয় ড্রাই বা খুব বেশি কোটিংটা ঘন হয়ে যায়, তখন সামান্য পরিমাণ পানি আমি অ্যাড করতে থাকব। আর পানি লাগবে কি না এটা মাখানোর সময় বুঝতে পারবেন। খুব বেশি ঘন কিন্তু করা যাবে না, উপরের লেয়ারটা খুবই পাতলা রাখতে হবে। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘন না। আমার কাছে ঘন মনে হয়েছে, তাই সামান্য একটু করে আমি পানি দিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার পুরোপুরি হয়ে গিয়েছে, আর উপরের লেয়ারটা কিন্তু খুব বেশি ভারী হলে ভাজার সময় ভিতরে মাংসটা কাঁচা থেকে যাবে, কারণ এটা সাথে সাথে আমি ভেজে ফেলব। আমি দেখিয়ে দিচ্ছি, যখন তেলের মধ্যে ছাড়বেন তাহলে এভাবে একটু কোটিং করে তারপর কিন্তু তেলের মধ্যে দিয়ে নিতে হবে। 4-5টাই কিন্তু খুব ভালো মতো কোটিং হয়ে লেগে আছে। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, যতটুক তেল লাগে ততটুকুই দিতে হবে, কারণ এগুলো ডুবো তেলে ভাজতে হয়। আর তেলটা গরম হয়েছে কি না আমি একটি কাঠি দিয়ে দেখছি। তো গরম হয়ে গিয়েছে, আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এই চিকেন ফ্রাইটা খেতে খুবই টেস্টি হয়, আমি বাসায় প্রায়ই তৈরি করি। তো চিন্তা করলাম আজকে দর্শকদের সাথে আমার রেসিপিটি শেয়ার করি। এটি পোলাও বা সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন, বিশেষ করে বাচ্চাদের তো খুব পছন্দ। ফ্রাইড রাইসের সাথে তো অসাধারণ এই চিকেন ফ্রাইটি, উপরে ক্রিসপি হয় আর ভিতরে খুবই জুসি। আমি সবগুলোই দিয়ে দিচ্ছি এখানে। চিকেনগুলো দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না বা উল্টানো যাবে না, এটা কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দিতে হবে, 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আস্তে আস্তে যখন নিচের 5টা কালার হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। আর কালার হয়েছে কি না সেটাও কিন্তু খুবই তাড়াতাড়ি বোঝা যাবে নিচের অংশটা দেখলেই। আর উপরে কিছুটা এরকম তেল দিয়ে আবার আমি ভালো মতো উল্টে দিচ্ছি। যারা এভাবে কখনো ট্রাই করেননি একবার ট্রাই করে দেখুন,
কতটা টেস্টি হয়। আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। আমি একটু ক্রিসপি খেতে পছন্দ করি, এজন্য একটু কড়া করে ভেজে নিয়েছি। আরও ক্রিসপি করতে চাইলে আপনারা এটাকে 3-4 মিনিটের মতো একটু ঠান্ডা করে ডাবল ফ্রাই করে নেবেন, তাহলে খুবই ক্রিসপি হয়ে যায়। তো আমার হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো এক এক করে নামিয়ে নেব। আমার চ্যানেলে কিন্তু অনেক রেসিপি আছে, আপনারা ইচ্ছে করলে চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতে চান, তারা আমার এই চ্যানেলের নামেই আপনারা আমার পেজটি খুব সহজে অনলাইনে পেয়ে যাবেন। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন নিয়মিত রেসিপি আমি আপনাদের জন্য দিয়ে যেতে পারি। ধন্যবাদ।